আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনে ভাই ও বন্ধুরা, হোয়াট ইজ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কি, কাকে বলে, ট্রাক ইন্স্যুরেন্স কি, কিভাবে ট্রাক ইন্স্যুরেন্স করতে হয় এবং ইসলামের দৃষ্টিতে ইন্স্যুরেন্স জায়েজ আছে কিনা, এ বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের পরিসরে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিকে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা জানি যে ইন্স্যুরেন্স হচ্ছে একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ বীমা, আর বীমা মানে চুক্তি। বীমা হচ্ছে এমন একটি চুক্তিপত্র যা আপনাদের বিপদের সময় পাশে থাকবে বা আপনাকে সাহায্য করবে। ধরুন আপনি 2 লক্ষ টাকার একটি বীমা বা ইন্স্যুরেন্স করছেন 2 বছরের জন্য। আপনি যখন 2 বছরের জন্য এই বীমা বা ইন্স্যুরেন্স করার জন্য চুক্তিপত্র করেন এবং নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রিমিয়াম করে থাকেন, তাকে আমরা বলে থাকি কিস্তি। মনে করুন আপনি 1 বছরের জন্য একটি ট্রাক ইন্স্যুরেন্স করলেন এবং প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণে ইন্স্যুরেন্স ফি জমা দিলেন সেই ট্রাকের জন্য। এখন ধরুন এই 1 বছর ইন্স্যুরেন্সকালীন সময়ের মধ্যে যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে আপনার ট্রাকের কোনো রকম ক্ষতি হয়ে থাকে, তাহলে বীমা কোম্পানি আপনাকে সেই ক্ষতিপূরণ প্রদান করবে। ইসলামের দৃষ্টিতে ইন্স্যুরেন্স বা বীমা করা জায়েজ আছে কিনা, আমরা যারা মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারী তাদের অবশ্যই জানতে হবে যে ইসলামের দৃষ্টিতে ইন্স্যুরেন্স বা বীমা করা কি হালাল হবে কিনা। অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে ইসলামের দৃষ্টিতে ইন্স্যুরেন্স বা বীমা করা হালাল কিনা। সরাসরি যে কোনো ধরনের ইন্স্যুরেন্স বা বীমা করা হারাম। শরীয়তের দৃষ্টিতে ইন্স্যুরেন্স বা বীমা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম একটি লেনদেন। ওআইসির শাখা সংস্থা, আন্তর্জাতিক ফিক একাডেমি এবং সৌদি আরবের প্রখ্যাত ধর্মীয় সংস্থা উচ্চ উলামা পরিষদ সহ বিশ্বের সকল নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও বেশিরভাগ ফকিহ ও এ সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে সব ধরনের বাণিজ্য বীমাই ইন্স্যুরেন্সই নাজায়েজ ও হারাম। তাই আপনারা যারা ইসলাম ধর্মের অনুসারী বা মুসলিম ভাই বোন আছেন, তারা ইন্স্যুরেন্স বা বীমা করা থেকে দূরে থাকবেন। আমরা শুধুমাত্র আপনাদের জন্য সঠিক তথ্য এখানে শেয়ার করে থাকি। আশা করি আপনারা উপকৃত হবেন, অনেক তথ্য বা জ্ঞান অর্জন করতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।